হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। ইংলিশ পেপারের ওপর গুরুত্বপূর্ণ একটা টপিক তোমরা প্রত্যেকে জানো, এখানে আমরা 21 আলোচনা করব ইরোরের ওপর, ঠিক আছে। আজকে আমরা স্পেশালি ক্লাস ইরোরের ওপর আলোচনা করব, টপ 10 অর্থাৎ 10টি আমি এখানে তোমাদের প্রশ্ন আলোচনা করব, যেগুলো তোমার বেসিক কনসেপ্টের সাথে, ঠিক আছে, বেসিক কনসেপ্টগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্যই তোমরা কিন্তু এগুলো নোট করে রেখে দেবে, যাতে করে কি তোমরা পরীক্ষা দেওয়ার আগে একবার রিভাইজ করলেই তোমরা অনেক কিছু শিখতে পারো। কারণ তোমরা জানো যে এই 20-র মধ্যে 4 থেকে 5 মার্ক কিন্তু তোমরা ইরোর থেকে পাবে, তোমরা একবার দেখবে এবং অবশ্যই প্রত্যেকটা টপিক তোমরা রিভাইজ করবে। ওকে, তো চলো প্রথমে যেটা রয়েছে তোমরা ভালো করে দেখো, এবং তোমাদেরকে বলবো যে টেলিগ্রামের লিংক রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু ডিসক্রিপশানে টাচ করে জয়েন্ট হয়ে যাবে, ঠিক আছে। প্রথমে যেটা রয়েছে দেখো, হোয়েন শ্যাল উই অ্যারিভড টু আওয়ার ডেস্টিনেশন, অর্থাৎ কখন আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো। এ ধরনের যদি তোমাদের থাকে বা মানে করতে তোমাদের যদি অসুবিধা হয়, কোনো ব্যাপার নেই, জাস্ট তোমরা এই পুরো সেন্টেন্সটা দেখো এবং সেন্টেন্সটা কোথায় তোমাদের ফল্ট রয়েছে সেটা তোমাদের শুধু ওই হুইচ পার্ট, দেখো এখানে এইভাবে বলা হবে, হুইচ পার্ট কোথায় তোমাদের ইরো রয়েছে সে পার্টটা তোমাদের ফাইন্ড আউট করতে হবে। অর্থাৎ তোমাকে কিন্তু রিপ্লেসে কোন ওয়ার্ডটা বসাতে হবে সেটা কিন্তু কখনই তোমাদের পরীক্ষায় বলা হবে না, তোমাদের কোন পার্টটায় ভুল রয়েছে সেটা তোমাদের বলা হবে। তো দেখো এই পুরো সেন্টেন্সটা তোমরা একবার পড়ে নেবে, তারপরে দেখবে কোথায় ভুল রয়েছে। অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকে জানো যে ভুলটা ধরে ফেলেছো, কারণ এই যে তোমাদের বি পার্টটা রয়েছে এখানে কিন্তু অবশ্যই ভুল আছে, কারণ এখানে অ্যারিভ রয়েছে, অ্যারিভের পরে আমরা জানি যে অ্যাট ব্যবহার করতে হয় প্রিপোজিশন অনুযায়ী। ওকে, তাহলে এখানে কিন্তু কী রয়েছে, এখানে টু রয়েছে, টু কিন্তু ভুল হবে, অ্যারিভের পরে সবসময় অ্যাট ব্যবহার তোমাদের করতে হবে, কারণ এখানে ডেস্টিনেশনের কথা বলা হচ্ছে, গন্তব্যের কথা বলা হচ্ছে, সেই অনুযায়ী অ্যারিভের পরে অবশ্যই তোমরা এই অ্যাট প্রিপোজিশনটা সবসময় ব্যবহার করবে। অবশ্যই তোমরা এটা কিন্তু নোট করে রেখে দাও। ওকে, নাম্বার টু এ দেখবো, নাম্বার টু এ রয়েছে দেখো খুবই গুরুত্বপূর্ণ, ফিমেল আর নট অ্যাপয়েন্টেড ইন আওয়ার কলেজ। ওকে, তো দেখো তোমাদের যদি মানে করতে অসুবিধে হয় তাহলে তোমরা দেখো যে এই যে সেন্টেন্সটা রয়েছে সেন্টেন্সটা কোথায় তোমাদের ফল্ট রয়েছে। তোমরা বেসিকগুলো অবশ্যই জানো, এখানে কী রয়েছে, ফিমেল রয়েছে, দেখো ফিমেল যদি থাকে তাহলে কিন্তু এটা একটা মহিলা যদি থাকে তাহলে এখানে একটা মহিলার কথা বলা হয়েছে, কারণ এখানে ফিমেল রয়েছে, এর সঙ্গে যদি এস যুক্ত থাকতো তাহলে মহিলারা বা মহিলাগুলো, ঠিক আছে, অর্থাৎ এটা কী হয়ে যেত, প্লুরাল হয়ে যেত, এটা কী হয়ে যেত, প্লুরাল হয়ে যেত। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এটা ফিমেল রয়েছে, এই ফিমেলটা কিন্তু সিঙ্গুলার ফর্মে রয়েছে, অর্থাৎ সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার যদি সাবজেক্ট থাকে তাহলে আপকামিং যে ভার্বটা হবে সেটাকেও সিঙ্গুলার হতে হবে। তোমরা প্রত্যেকে জানো যে সিঙ্গুলার ভার্ব থাকলে সাবজেক্ট থাকলে ভার্বকে কিন্তু অবশ্যই তোমাদের সিঙ্গুলার ফর্মে কনভার্ট করতে হবে। তো এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ আর রয়েছে, আর কিন্তু কিছু রয়েছে, আর প্লুরালে রয়েছে, প্লুরাল কিন্তু কখনোই হবে না, কারণ যে সাবজেক্টটা রয়েছে এটা হচ্ছে সিঙ্গুলারে রয়েছে, তাহলে ভার্ব সিঙ্গুলার হতে হবে, তাহলে এই আর এর পরিবর্তে তোমাদের কি ব্যবহার করতে হবে, ইজ ব্যবহার করতে হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো। এইভাবে বেসিকগুলো তোমরা যখন ইরর পরীক্ষায় আসবে তখন বেসিকগুলো ছোটো ছোটোগুলো তোমরা অবশ্যই ভাবার চেষ্টা করবে। ওকে, নাম্বার থ্রিতে রয়েছে দেখো, থ্রিতে কী রয়েছে দেখো, আরেকটা ইরর রয়েছে, অবশ্যই তোমরা নোট করবে, দ্য অফিসার ইজ অ্যাংরি অন দ্য ক্লার্ক ফর নট অ্যাটেন্ডিং টু দ্য ওয়ার্ক। দেখো এই একবার সেন্টেন্সটা একবার পড়ে নেবে, তোমরা পরীক্ষায় 2 থেকে 3 বার কিন্তু খুব তাড়াতাড়ি করে সেন্টেন্সটা পড়ে নেবে, তারপরে তোমরা কি করবে, চেষ্টা করবে যে কোথায় ভুল রয়েছে, মাথা ঠান্ডা করে তোমরা কিন্তু পরীক্ষায় এই ইরোরগুলো দেখবে, কারণ ইরোরগুলোর প্রত্যেকটা মনে হচ্ছে এখানে ভুল রয়েছে ওখানে ভুল রয়েছে, কিন্তু না, ঠান্ডা মাথায় তোমরা চিন্তা করবে, কোনো ঘাবড়ানোর কোনো দরকার নেই, খুব ভালো করে পরীক্ষা তোমরা দেবে। দেখো তোমরা একবার সেন্টেন্সটা আশা করি পড়ে দিয়েছো, দেখো এখানে তোমাদের কি বলছে, দ্য অফিসার ইজ অ্যাংরি অন দ্য ক্লার্ক, তাহলে অ্যাংরি রয়েছে, অ্যাংরির পরে কিন্তু এখানে তোমাদের যে অন রয়েছে অন কিন্তু হবে না, আমরা জানি অ্যাংরির পরে এখানে অবশ্যই তোমাদের উইথ ব্যবহার করতে হবে, কি ব্যবহার করতে হবে, উইথ ব্যবহার করতে হবে, অর্থাৎ দ্য অফিসার ইজ অ্যাংরি উইথ দ্য ক্লার্ক ফর নট অ্যাটেন্ডিং টু দ্য ওয়ার্ক, ঠিক আছে। তাহলে আমরা জেনে গেলাম যে অ্যাংরির পরে কিন্তু উইথ ব্যবহার হবে, নট এখানে তোমাদের অন ব্যবহার করতে হবে না, ঠিক আছে, অন ব্যবহার হবে না, কিন্তু অন বলে বা অ্যাপ্রোপ্রিয়েট তোমাদের যে প্রিপোজিশনগুলো যদি ভালো করে দেখো তাহলে এগুলোর ওপর বেস করেও তোমাদের ইরোর এই টপিকটার কিন্তু অনেক কোশ্চেন দিয়ে দেয়, সেই অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা তোমরা ভালো করে ক্লাসগুলো দেখো, আমাদের প্লেলিস্টে যাও, প্লেলিস্টে গিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ওপর ক্লাসগুলো দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু সেগুলো দেখে নাও, কারণ কয়েকটা দিন তোমাদের রয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও ভালো করে তোমাদেরকে একটু পরিশ্রম করতে হবে। ওকে, নাম্বার ফোর কোশ্চেনে চলে যাবো, দেখো ফোরে বলা হচ্ছে, নো সোনার আই হ্যাড স্পোকেন দেন হি লেফট। দেখো এখানে তোমাদের মনে রাখবে এটা, যে যদি নো সোনার থাকে
বা স্কার্সলি হার্ডলি যদি থাকে, ঠিক আছে, হার্ডলি স্কার্সলি স্কার্সলি যদি থাকে, নো সোনার যদি থাকে, হার্ডলি স্কার্সলি যদি থাকে, তাহলে তারপরে, আবারও বলছি তাহলে তারপরে, কিন্তু প্রথমে হ্যাড ব্যবহার হয়, ঠিক আছে, তারপরে কিন্তু এই সাবজেক্টটা ব্যবহার হবে, অর্থাৎ প্রথমে অক্সিলারি আসবে, তারপরে কিন্তু সাবজেক্ট আসবে, ঠিক আছে। এখানে নো সোনার রয়েছে, প্রথমে কী রয়েছে, প্রথমে কিন্তু অক্সিলারি আসবে, তারপরে কী আসবে, তারপরে কিন্তু সাবজেক্ট আসবে, ঠিক আছে, এটা হচ্ছে রুলস। কিন্তু দেখো এই নো সোনারের পরে প্রথমে সাবজেক্ট চলে এসছে, তারপরে অক্সিলারি এসছে, কিন্তু সেটা হবে না। প্রথমে আগে তোমাকে অক্সিলারি নিয়ে আসতে হবে, তারপরে সাবজেক্টটা তোমাদের পরে নিয়ে আসতে হবে, এটাই হচ্ছে গ্রামাটিক্যাল রুলস। ওকে, তোমরা অবশ্যই কিন্তু এটা নোট করে রাখো। ওকে, পরবর্তী চলে যাবো নাম্বার ফাইভে। এখানে বলা হচ্ছে দেখো, ইয়ে পিরিয়ড অফ সিক্স ইয়ার্স হ্যাভ ইলাপস সিন্স আই লাস্ট স হার। দেখো এই এই কারণে তুমি যদি দেখো এর আগের পর্বগুলো যদি তোমরা দেখে থাকো, তাহলে আমি বলেছিলাম 10 কিলোমিটার্স, ঠিক আছে, কিলোমিটার্স এর সঙ্গে এস যুক্ত ছিল, তার আগে 10 ছিল। তাহলে এটা আপাত দৃষ্টিতে, আপাত দৃষ্টিতে কি মনে হলো, এটা প্লুরাল মনে হলেও কিন্তু এটা সিঙ্গুলার ফর্ম বা সিঙ্গুলার সাবজেক্ট। সেই রকমই এ পিরিয়ড অফ সিক্স ইয়ার্স, এ পিরিয়ড যেহেতু ব্যবহার করা হয়েছে সিক্স ইয়ার, এটা প্লুরাল হলেও এর আগে কিন্তু এই পিরিয়ড ব্যবহার হয়েছে, অবভিয়াসলি এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে সিঙ্গুলার যদি হয়, তাহলে আমি বলেছি এর আগে যে ভার্বটাকেও কী হতে হবে, ভার্বটাকেও সিঙ্গুলার হতে হবে। ওকে, তো দেখো এখানে যে ভার্ব রয়েছে, অক্সিলারি ভার্ব রয়েছে, এটা প্লুরালে রয়েছে, এটা কিন্তু তোমাদের প্লুরালে হবে না, এটা কী হবে, সিঙ্গুলারে হবে। অর্থাৎ সিঙ্গুলারে হলে কী হবে, এটা কিন্তু হ্যাভের পরিবর্তে অবশ্যই তোমাদের হ্যাজ ব্যবহার করতে হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো। এইভাবে বেসিকগুলো তোমাদেরকে জেনে রাখতে হবে পরীক্ষার আগে, ছোট ছোট স্টেপ করে অবশ্যই তোমরা জেনে রাখো। নাম্বার সিক্সে দেখব, নাম্বার সিক্সে রয়েছে দেখো, দ্য পেশেন্ট ওয়াজ অ্যাকম্পানিড উইথ হিজ ফ্রেন্ড। দেখো তোমরা ভয়েস চেঞ্জ নিশ্চয়ই করেছো, ভয়েস চেঞ্জ যদি ভালো করে থাকো, মনোযোগ দিয়ে বুঝে থাকো, তাহলে এই অ্যান্সারটা কিন্তু অবশ্যই করতে পারবে, অর্থাৎ হুইচ পার্ট, কোথায় কোন পার্টে তোমাদের ফল্ট রয়েছে বা ইরর রয়েছে। দেখো এখানে ভালো করে তোমরা যদি দেখো সেন্টেন্সটা, তার এই যে পোর্শনটা রয়েছে এখানে কিন্তু অবশ্যই ভুল আছে, কারণ হচ্ছে এটা, এই যে এটা রয়েছে, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে। ওকে, প্যাসিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েসে যদি থাকে তাহলে তোমরা জানো যে যদি এই সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট অ্যাক্টিভের সাবজেক্ট, এই অ্যাক্টিভের সাবজেক্টটা কী হয়, প্যাসিভে গিয়ে কিন্তু অবজেক্ট অনুযায়ী বসে যায়, ঠিক আছে, অবজেক্ট অনুযায়ী বসে যায়। সেই রকমই যখন বসে তখন কিন্তু এই বাই কথাটা লিখতে হয়, বাই তোমাকে কানেক্টার হিসাবে ব্যবহার করতে হয়। সেই রকমই এখানে উইথ রয়েছে, উইথ কিন্তু তোমাদের হবে না, উইথের পরিবর্তে অবশ্যই তোমাদের এই বাই তোমাকে বসাতে হবে, অর্থাৎ দ্য পেশেন্ট ওয়াজ অ্যাকম্পানিড বাই হিজ ফ্রেন্ড। এইভাবে তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা অ্যান্সারগুলো করতে হবে, এবং এগুলোই তোমাদের একটা বেসিক কনসেপ্টের সাথে জানতে হবে, ঠিক আছে। পরবর্তী দেখবো আমরা, পরবর্তী কী রয়েছে, ইউ মাস্ট ইদার বি রেগুলার উইথ ইউর স্টাডিজ অ্যান্ড স্টাডি ফর লঙ্গার পিরিয়ড বিফোর দ্য এক্সামিনেশান। দেখো এখানে যখন ইদার নিদারগুলো থাকবে, তখনই তোমরা মনে রাখবে যে ইদারের পরে তোমাদের অর হয়, আর নিদারের পরে, এই নিদারের পরে তোমাদের কী হয়, নিদারের পরে কিন্তু নর হয়, ঠিক আছে। তাছাড়া তোমাদের নট অনলি, তারপরে কী হয়, বাট অলসো হয়, তোমরা এগুলো নোট করে রেখে দাও। নিদারের পরে অবশ্যই নর হয়, আর সরি, ইদারের পরে নর হয়, নিদারের পরে নর, ইদারের পরে অর হয়, নিদারের পরে নর হয়, আর নট অনলি বাট অলসো, এগুলো তোমাদের কনজাংশন হিসাবে কিন্তু অবশ্যই একটা দুটো সেন্টেন্সকে একসাথে করার জন্য তোমাদের অবশ্যই কনজাংশন হিসাবে ব্যবহার করতে হয়। তো দেখো এখানে নিদার রয়েছে মানে অবশ্যই ওয়ার ব্যবহার হবে। তো দেখো ইউ মাস্ট নিদার বি রেগুলার, হয় তোমাকে রেগুলার পড়াশোনা করতে হবে, ইউর স্টাডি তোমার পড়াশোনা করতে হবে, বা অ্যান্ড এখানে পরিবর্তে অ্যান্ড রয়েছে, অ্যান্ডের পরিবর্তে ওয়ার ব্যবহার হবে, ওয়ার স্টাডি ফর লঙ্গার পিরিয়ড, অথবা তোমাকে কি করতে হবে, অনেক দীর্ঘদিন ধরে পড়তে হবে, বিফোর দ্য এক্সামিনেশন, অর্থাৎ পরীক্ষার আগে। ওকে, তাহলে এখানে অবশ্যই তোমাদের ইদার রয়েছে মানে এখানে অ্যান্ডের পরিবর্তে অবশ্যই তোমাকে ওয়ার ব্যবহার করতে হবে, এবং নিদারের পরে কই ব্যবহার, নয় ব্যবহার হয়, আর নট অনলির পরে বাট অলসো তোমাদের ব্যবহার করতে হবে। ওকে, অবশ্যই তোমরা এগুলো নোট করে রেখে দেবে। নেক্সট কী রয়েছে দেখো, অন মেনি ওকেশনস উই ডিড হেল্প দ্য পুর পিপল বাই ওয়ে অফ গিভিং দেম ফুড টু ইট অ্যান্ড ক্লথস টু পুট অন। ওকে, তো দেখো তোমরা এখানে অবশ্যই বুঝতে পারবে যে এখানে যে ডিড ব্যবহার করা হয়েছে, এখানে দেখো ডিড কী ব্যবহার করে, ডি ডু আর ডিড আর ডান, ঠিক আছে, ডু ডিড ডান, এটা কিন্তু ব্যবহার হয়, এটা প্রথম ফর্ম, এটা হচ্ছে সেকেন্ড ফর্ম, এটা হচ্ছে থার্ড ফর্ম, ঠিক আছে।
তো দেখো এখানে যেহেতু এটা হচ্ছে একটা ভার্ব, এগুলো হচ্ছে ভার্ব, তাহলে ভার্ব কিন্তু তোমাদের উই ডিড অলরেডি বসে গেছে। উই ডিড আমরা কখনো বসাই? পাস্ট টেন্সে থাকলে আমরা ডিডকে কিন্তু বসাই, অর্থাৎ সিম্পল পাস্টে তোমাদের এটা থাকতে হবে। তারপরে রয়েছে দেখো, তারপরে যেটা ভার্বটা আর একটা রয়েছে সেটা কিন্তু সেকেন্ড ফর্মে রয়েছে, হেল্প। দেখো তোমাদের একটু বলে নিই যে তোমরা এটা নোট করে রাখো, যদি তোমাদের ডু ডু ডি দেখো ডু, তারপরে তোমাদের যদি ডাজ, তারপরে যদি ডিড, এগুলো যদি থাকে, ডু ডাজ ডিড যদি থাকে, তাহলে আপকামিং যে ভার্বটা থাকবে সেটা কিন্তু প্রথম ফর্মে ব্যবহার করতে হবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে তোমাকে ভার্বটা ব্যবহার করতে হবে। ভার্ব কোনো রকম এর সঙ্গে ইডি যুক্ত হবে না, বা ভার্বের সেকেন্ড বা থার্ড ফর্ম তোমাদের ব্যবহার হবে না। তাহলে এখানে যেহেতু ডিড ব্যবহার হয়েছে, সেহেতু তোমাকে হেল্পের সঙ্গে হেল্পের সঙ্গে ইডি যুক্ত রয়েছে, ইডি কিন্তু হবে না, শুধু তোমাদের সিম্পল হেল্প তোমাদের বসে যাবে। কারণ হচ্ছে এর আগে ডিড রয়েছে। আবারও বলছি, ডু ডাজ ডিড যদি থাকে তাহলে তারপরের যে ভার্বটা সবসময় তোমাদের ভার্বের প্রথম ফর্মটা ব্যবহার করতে হবে। প্রত্যেকে বুঝতে পেরেছো? এইভাবে তোমাদেরকে কিন্তু বেসিক কনসেপ্টগুলো বুঝতে হবে। নেক্সট রয়েছে দেখো, নাম্বার নাইনে রয়েছে, এখানে স্পষ্ট করে তোমাদের ক্লিয়ার করে আমি বলে দিই যে ইওর সাকসেস ইন দ্য আইএএস এক্সামিনেশান ডিপেন্ডস নট অনলি অন হোয়াট পেপার ইউ হ্যাভ সিলেক্টেড বাট অন হাউ ইউ হ্যাভ রিটেন দেম। ওকে, ওইখানে বলছে যে তোমার সাকসেসটা আইএস পরীক্ষায় শুধু ডিপেন্ড করে না, তুমি কি পেপার সিলেক্ট করেছো তার উপর ডিপেন্ড করে না। কিসের উপর ডিপেন্ড করে? হাউ ইউ হ্যাভ রিটেন দেম, কীভাবে তুমি সেগুলো এক্সপ্লেনেশান করছো বা লিখছো, ঠিক আছে, তার উপর কিন্তু তোমার ডিপেন্ড করে। তো দেখো এখানে কি রয়েছে যে ডিপেন্ডস নট অনলি, কেবলমাত্র, নট অনলি মানে কেবলমাত্র, এর আগে আমি তোমাদের বললাম যে নট অনলি যদি থাকে তাহলে কনজাংশন হিসাবে বাট অলসো তোমাদের অবশ্যই ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে কি রয়েছে, এখানে শুধু বাট রয়েছে কিন্তু তারপরে কিন্তু এই অলসো কথাটা নেই, তারপরে বাটের পরে এখানে অবশ্যই তোমাকে এই অলসো ব্যবহার করতে হবে। বাট অলসো মানে হচ্ছে নট অনলি বাট অলসো, ঠিক আছে, আরও, বাট অলসো মানে আরও, ঠিক আছে। তো নট অনলি পরে অবশ্যই বাট অলসো, তাহলে নট অনলি কেবলমাত্র, অন ডিপেন্ড মানে কোন পেপার ছিল তার উপর নির্ভর করে না, বাট অলসো অন হাউ ইউ হ্যাভ রিটেন দেম, কীভাবে সেগুলো এক্সপ্লেনেশন করছো, কীভাবে লিখছো তার উপরও ডিপেন্ড করে। ওকে, তো নট অনলি থাকলে অবশ্যই কী হবে তোমাদের, বাট অলসো তোমাদেরকে লিখতে হবে। ওকে, নাম্বার টেন দেখবো, নাম্বার টেনে রয়েছে দেখো, অবশ্যই তোমরা এটা পারবে, কারণ বারবার এগুলো আমি আলোচনা করছি রিভাইজন ক্লাস করার জন্য, কিন্তু আমি এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। পেশেন্স অ্যাজ ওয়েল অ্যাজ পারসারভারেন্স আর নেসেসারি ফর সাকসেস। পেশেন্ট মানে আমরা জানি যে ধৈর্য, আর পারসারভারেন্স মানে হচ্ছে অধ্যাবসায়। ওকে, তো ধৈর্যের পাশাপাশি, অ্যাজ ওয়েল অ্যাজ মানে হচ্ছে পাশাপাশি, ধৈর্যের পাশাপাশি অধ্যাবসায় আর নেসেসারি ফর সাকসেস, খুবই এগুলো দরকার কিসের জন্য, সাকসেসের জন্য। তাহলে দেখো এখানে তোমাদের যেটা ব্যবহার করতে হবে, যে এখানে কী রয়েছে দেখো, অ্যাজ ওয়েল অ্যাজ রয়েছে, তোমাদের এর আগে বলেছি অ্যাজ ওয়েল অ্যাজের পাশাপাশি যদি তোমাদের অ্যালং উইথ, তারপরে তোমাদের যদি থাকে টুগেদার, ঠিক আছে, অ্যালং উইথ টুগেদার এগুলো যদি থাকে তাহলে তোমাদের কি ব্যবহার করতে হবে, তাহলে তোমাদের আপকামিং যে ভার্বটা হবে সেটা সিঙ্গুলারে ব্যবহার করতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার এগুলো যদি থাকে তাহলে তারপরে তোমাদের সিঙ্গুলার ফর্ম ব্যবহার করতে হবে ভার্বের। এখানে দেখো ভার্বটা যেটা ব্যবহার হয়েছে সেটা প্লুরাল ফর্মে ব্যবহার হয়েছে, ভার্ব কী হয়েছে, প্লুরাল ফর্মে ব্যবহার হয়েছে, কিন্তু এটা প্লুরাল ফর্মে ব্যবহার হবে না, এটা তোমাদের সিঙ্গুলার ফর্মে ব্যবহার করতে হবে, অর্থাৎ এই আরটা কী হয়ে যাবে, আরটা তোমাদের ইজি ব্যবহার করতে হবে, অর্থাৎ তোমাদের সিঙ্গুলার ফর্মে ব্যবহার করতে হবে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আবারও বলছি, অ্যাজ ওয়েল অ্যাজ যদি থাকে, অ্যালং উইথ থাকে, টুগেদার থাকে, তাহলে ভার্বটা সিঙ্গুলার ফর্মে ব্যবহার করতে হবে। ক্লাসগুলো তোমাদের যদি ভালো লাগে এবং এই ধরনের ক্লাস যদি আরও তোমরা পেতে চাও, প্লিজ একটা লাইক করবে। যারা নতুন রয়েছে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে, এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস সবার আগে পেয়ে সবাইকে পিছনে ফেলে সামনের সারিতে এগিয়ে থাকার জন্য অবশ্যই একটা লাইক করবে। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, ভালো করে এক্সামিনেশান তোমরা প্রিপারেশান নাও এবং পরীক্ষা অবশ্যই ভালো করে দেবে। থ্যাংক ইউ।